হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা আছেন, যারা এই বছর প্রি মেট্রিক বা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং এই মেসেজটি আপনাদের অনেকের মোবাইলেই এসেছে। অনেকেই আপনারা বলেছেন যে এই মেসেজটি কেন আসলো, যেখানে বলা হয়েছে যে ইজ নট ভেরিফাইড বাই ইউর ইনস্টিটিউট ডট আস্ক ইউর ইনস্টিটিউট টু ভেরিফাই অ্যাপ্লিকেশন অন এনএসপি বিফোর ক্লোজিং ডেট ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনআইসি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের স্কলারশিপগুলি এখন পর্যন্ত কিন্তু আপনাদের ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করা হয়নি, এবং বলা হয়েছে যে ইনস্টিটিউটে গিয়ে জিজ্ঞাসা করার জন্য কেন ভেরিফিকেশন করা হয়নি। মানে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেন, তখন আপনাদের ডকুমেন্টগুলি আপনারা জমা দেন স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে, তারপর সেটা ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হয়। অর্থাৎ কলেজ থেকে বা স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে সেগুলি ভেরিফিকেশন করে দেওয়া হয়, আপনাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেগুলি ভেরিফিকেশন করে দেওয়া হয়, তারপর সেটা ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন বলে আপনাদের মোবাইলে একটি মেসেজ আসে, তারপর সেটা ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল ভেরিফিকেশন হয়। স্টেট লেভেলে ভেরিফিকেশন হওয়ার পরই কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন বলে আপনারা বিবেচিত হন, পোস্ট মেট্রিক, এসসি, এসটি, ওবিসি বা মাইনরিটি বা প্রি মেট্রিক স্কলারশিপের জন্য। তো এই মেসেজটি এসেছে যেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি। তো এটা আপনাদের ইনস্টিটিউশনে গিয়ে জিজ্ঞেস করার জন্য বলেছে, অর্থাৎ আপনাদের স্টাইপেন্ড সেকশনে গিয়ে জিজ্ঞেস করার জন্য বলেছে যে অনলাইনে আপনাদের ডকুমেন্ট অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে, সেটা কিন্তু আপনারা করবেন না, সেটা ইনস্টিটিউট থেকে করিয়ে দেওয়া হবে। তো যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, আপনারা কিন্তু স্কলারশিপ পাবেন না। তো যাদের ডকুমেন্ট এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে মেসেজে বলে দেওয়া হয়েছে আপনারা যদি চান অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের ডকুমেন্টটা ভেরিফিকেশন হচ্ছে না কেন। যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাছে SMS আসবে যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইনস্টিটিউট লেভেল থেকে সাকসেসফুলি হয়ে গেছে। এবং যাদের সাকসেসফুলি হবে না, কোনো কিছু যদি ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের কাছে একটি মেসেজ আসবে যেটা হবে ডিফেক্টেড, আপনাদের কাছে মোবাইল মেসেজ আসবে ডিফেক্টেড। এই ডিফেক্টেড মেসেজ আসলে কী করতে হবে, আপনারা আপনাদের ইনস্টিটিউশনে যাবেন, সেখানে গিয়ে আপনারা কথা বলবেন এবং কী ডিফেক্টেড, কী কারণে আপনাদের SMSটা এসেছে এবং কী ডিফেক্টেড হয়েছে, কোন কারণে আপনাদের ডিফেক্টেড হয়েছে সেটা জেনে আপনারা ওইটা ঠিক করতে পারবেন, যদি আপনাদের কারোর ইতিমধ্যে ডিফেক্টেড মেসেজ এসে থাকে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে কি না, যদি হয়ে থাকে আপনাদের মোবাইলে SMS আসবে যে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হয়ে গেছে, যদি আপনাদের ডিফেক্টেড আসে তাহলেও SMS আসবে, এবং যদি আপনাদের মোবাইল যদি কোনো SMSই না আসে, মানে আপনাদের যদি মনে করুন যে কোনো ছাত্র বা ছাত্রীর এইভাবে SMS আসলো যে এখন পর্যন্ত কোনো ডকুমেন্টের ভেরিফিকেশন হয়নি, তাহলে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন যে কেন হয়নি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই।